দেখুন ভোট ওরা যে এটাই হচ্ছে বিজেপির আর যে ভোট হয় না, ওরা বিজেপি ভোটের নামে ভোট করে, তারা ভয় পাচ্ছে বলেই তো এটা করছে, পাবলিককে বিশ্বাস করতে পারছে না। আমাদের এখানে তো এত নেতা এসছে, ঘুরে গেছে, 365 দিনে এক একটা করে নেতা এসছে, 100টা করে, 1000টা করে, কই আমরা তো কাউকে বাধা দিইনি। নাড্ডার ল্যাজে, মানে মিছিলের কনভয়ের ল্যাজে কোথায় কি একটা গুন্ডা কি করেছিল তাই নিয়ে হিউম্যান রাইট 356 দ্বারা করতে গিয়ে 355 কত কি ইউজ করেছিল হোম মিনিস্ট্রি। আজকে হোয়ার ইজ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর দ্য আদার হিউম্যান রাইটস কমিশন অর দ্য হিউম্যান রাইটস অর দ্য হোম মিনিস্ট্রি অর দ্য 355? হাউ মেনি নোটিস ইজ বিন সেন্ট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ত্রিপুরা? দে ডোন্ট কেয়ার দ্য পিপুল, দে ডোন্ট কেয়ার দ্য কনস্টিটিউশন, দেয়ার অনলি অব্লিগেশন টু চিট দ্য পিপুল। Government doesn't allow to hold the meeting, even the political party. Then what will be the fate of the election? I do not know, but people will give the reply. They have to get the reply. They have to hear the voice of the people. That music is coming. And that is the democratic music. আমি আজকে দিল্লি যাচ্ছি, আমার যাওয়াটা আগেই ছিল, ঠিক আপনারা জানেন যে আমার প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে পরশু দিন, আমার রাজ্যের কতগুলো ব্যাপার আছে, আর বিশেষ করে বিএসএফ এর ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। গায়ের জোরে এলাকা দখল করতে দেবো না, বিএসএফ তো আমার শত্রু নয়, দে আর অলসো মাই ফ্রেন্ড, কিন্তু সেটা নয়। বিজেপি যেভাবে মনে করছে বিজেপি বিএসএফ মানে বিজেপি আর বিএসএফ মানে বিজেপি সেফ, এটা তো ঠিক নয়। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্বতা আছে, এলাকায় ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট স্টেট পুলিশ তারাও একটা ক্যাডার, অন্যান্য এজেন্সি তারাও সিআইএসএফ থেকে শুরু করে সিআরপিএফ বিএসএফ তারাও ক্যাডার, প্রত্যেকের নিজস্ব নিজস্ব মর্যাদা আছে, কিন্তু সেটা না করে এরা গায়ের জোরে এজেন্সিগুলোকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে। অ্যান্ড আই এম গোয়িং টু ডেলি টুডে বিকজ ডে আফটার টুমোরো আই হ্যাভ দ্য অ্যাপয়েন্টমেন্ট উইথ প্রাইম মিনিস্টার রিগার্ডিং বিএসএফ ইস্যু অ্যান্ড আদার ডেভেলপমেন্ট ইস্যু অফ বেঙ্গল। But when I am going to Delhi today, and I came to know that our MPs are sitting there in front of Home Minister's office on protest of Tripura atrocities, they are asking appointment from yesterday evening, but they are not getting any appointment. I do not know why the horror is going on in Tripura. So they are sitting there, even till now no appointment is there, because just now I talked to Kulan and Didik. Then from airport I will go to meet my MPs. I am not going to join the dharna, but I am going to meet my MPs because they are sitting from the morning.